এসো বন্ধুরা ঋতুধারা ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম বুকের কথা লিখেছেন জনপ্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য মেয়ের কাছে চলেছে হিরণময় শিলিগুড়ি এ জীবনে কাউকে মনের কথা বলা হলো না হিরণময়ের মেয়েকে বলতে হবে সব মনে তো কত কথাই জমে মানুষের হাজারো কথা লাখো কথা অর্বুদ কথা সেই সব কথা ঠিক ঠিক বলে ফেলতে পারলে হিরণময়ের পৃথিবীটা হয়তো আমূল বদলে যেত অনেক মনোরম অনেক ভর ভরন্ত হয়ে উঠলো জীবনটা কেন যে তাকে নিয়ে এই নিষ্ঠুর খেলা খেললো বিধাতা খেলা নাকি বৈরিতা মানুষ যা বলতে চায় তার বদলে যদি অন্য কথা বেরিয়ে আসে মুখ দিয়ে তবে তাকে কি বলে এই ব্যাপারটাই ঘটে আসছে হিরণময়ীর জীবনে চিরটাকাল হৃদয়ের সঙ্গে ষড়যন্ত্রের এ এক অদ্ভুত দ্বন্দ্ব মন যা বলতে চায় কণ্ঠ তাকে ধাক্কা মেরে হটিয়ে দেয় ষড়যন্ত্র টোপকে যদিওয়া মুখে এলো কথাটা জীব ঠোঁট অমনি বিদ্রোহ করে বসল মনের কথা মনেই রয়ে গেল হিরণময়ের হিরণময়ের শৈশব কেটেছিল দুটো মানুষকে ঘিরে মা আর দিদি যখন সবে ছয় তখন তার বাবা মারা যায় হঠাৎ সুস্থ মানুষ খেয়ে দেয়ে অফিস গেল ফিরে এলো মৃতদেহ হয়ে অফিসে নাকি ফাইল দেখতে দেখতে আর্তনাদ করে উঠেছিল একবার পাশের টেবিলের লোক ছুটে আসার আগেই সব শেষ বাবার মৃত্যুর পর অথই জলে পড়েছিল মা আত্মীয় পরী গোষ্ঠী সবাই দূর থেকেই আহা উহু করে এগিয়ে এসে দায় নেওয়ার বেলায় একজনও নেই অর্থ নেই সম্বল নেই দুটো ছেলে মেয়ে নিয়ে মাঝে তখন কি করে শেষে বাবার বন্ধুদের করুণায় মাটিতে পা রাখার একটা জায়গা বাবার অফিসে চাকরি পেলো মা চাকরি পাওয়ার পরও বহুকাল বাবার ছবির সামনে বসে কাঁদতো মা সারাদিন অফিস সংসারের খাটা খাটুনি দিদি ছোট থেকেই একটু রোগা ভোগা তাকে নিয়ে দুশ্চিন্তা মা বোধ কান্না দেখে বুক ভার হয়ে যেত হিরণময়ের বেলায় রাত নামতো চোখে মনে মনে বলতো দুঃখ করো না মা আমাকে একটু বড় হতে দাও তোমার সব কান্না আমি মুছে দেব। ছোট্ট দেবো না এ পৃথিবীতে কেউ কারুর কান্না পারে না কান্না জিনিসটা জল বাতাসের মতো রুক্ষ পৃথিবীকে কান্নাই খানিকটা সহনীয় করে তোলে তা হোক তবু কথাগুলো শুনলে হয়তো একটু ভালো লাগতো মার শিশুর মুখের কথা হলেও সান্ত্বনা তো বটে কিন্তু ওই যে মনের কথা মুখে আসে না হিরণ্যময়ের এসে এসেও ফিরে যায় হিরণ্যময় জোরে জোরে ঠেলতো মাকে আর কাঁদতে হবে না ওঠো আমাকে খেতে দেবে চলো মা সজল চোখে বলতো তোর কি বাবার জন্য একটু মন কেমন করে না হিরু করে করে যে মানুষটা এই সেদিনও ছিল হাসি খুশিতে ভরিয়ে রাখত সংসার তাকে শ্মশানে পুড়িয়ে এলে বুক হু করবে না বাবা কত ভালোবাসত হিরণময়কে ছুটির দিন হলেই তাকে নিয়ে বেরিয়ে পড়ত রাস্তায় চিড়িয়াখানা জাদুঘর ভিক্টোরিয়া মেমোরিয়াল পরেশনাথের মন্দিরে কোথায় না যেত আইসক্রিম ঝালমুড়ি খাওয়াত বুড়ির মাথার পাকা চুল কিনে দিত রেস্টুরেন্টেও খাইয়েছে কত দিন হাঁটতে হাঁটতে হিরণময়ের পা ধরে গেলে তাকে কাঁধে নিয়ে ছুটত বাবা বাঘের খাঁচার সামনে হিরণময়কে পাজা কোলা করে তুলে ছুড়ে দেওয়ার ভান করত আর হাসতো গম গম লক লোকে চিতা হৃদয়ে সাপটে রেখে হিরণময়ের ঠোঁট বলে উঠত যে মরে গেছে তার কথা ভেবে ছোট মুখে বড় কথা শুনে অবাক চোখে তাকাত কত বা অন্তরের ভিজে সরে ধমকাতো ও কথা বলতে নেই হিরু তোমার বাবা এখানেই আছে এই আমাদের চারপাশে দূর বাবা তো কবেই মরে ভূত সত্যি সত্যি ভূত এলে আমার একটুও ভালো লাগবে না একদিন ঠাস করে চড় কষিয়ে দিয়েছিল মা বিন বিন কান্না ঝেড়ে ডুকরে উঠেছিল তোর মনে কি একটুও মায়া নেই এই বয়সেই এত নিষ্ঠুর আশ্চর্য সেই মাও বাবাকে ভুলে গেল মাঝখান থেকে হিরণময়ের কপালে একটা স্ট্যাম্প পড়ে গেল নিষ্ঠুর এক সময়ের যোগিনী বেশ ধীরে ধীরে ঝেড়ে ফেললো মা চুলে মুখে চোখে রুখোসুখো ভাব কপালে দিবারাত্র বিষণ্নতার ভাজ দিব্য উবে গেল চড়া রঙিন শাড়ি পরে অফিস যেতে মা আর অস্বস্তি বোধ করে না ছোট্ট টিপ পরে পাউডার বুলোয় পারফিউম মাখে হালকা কাজলও দেয় চোখে অফিস থেকে ফিরে যে মা হা ক্লান্ত বসে থাকতো মাত্র চারটে বছর ঘুরতে না ঘুরতেই তার মধ্যে কি পরিবর্তন বাবার অফিসের বন্ধু অরুণ কাকুর প্রায়ই আসা যাওয়া বাড়িতে কাকুকে দেখলেই মার চোখ খুশিতে ঝলমল মার ওই সুখী মুখটাই তো আজীবন দেখতে চেয়েছে হিরণময় অরুণ কাকুকেও তার মন্দ লাগত না শান্ত কিন্তু কি দিল দরিয়া কাকু কত খেলনা কিনে দিত হিরণময়কে দিদিকেও যখনই আসতো হাতে চকোলেট লজেস কেক পেস্ট্রি হিরণময়দের হারিয়ে যাওয়া খুশিটাকে আবার যেন ফিরিয়ে আনছিল কাকু এক রবিবার বিকেলে সেদিন বুঝি অরুণ কাকু রাত্রে হিরণময়দের বাড়িতে খাবে সকাল থেকে দিদিকে সঙ্গে নিয়ে কত পদ মা তারপর বিকেল হতে আয়নার সামনে বসল দেখতে দেখতে কি অপরূপ হয়ে উঠেছিল মার বুক পাতা পান কেটে চুল আসড়েছে ঘাড়ের কাছে গোল খোপা কপালের খয়েরি টিপো সেদিন যেন একটু বড় মিষ্টি সৌরভে ভরে যাচ্ছিল ঘরের বাতাস হিরণময় মনে মনে বলল তুমি চিরকাল এমনই সুন্দর থেকো মা সাদার উপর নীল ফুটফুট শিফনের আচল কাঁধে ছুঁড়ে মা হঠাৎ কথা বলে উঠল আমাকে দেখতে কেমন লাগছে রে হিরো ষড়যন্ত্র খর করে উঠল হিরণময় তোমার মুখটা কেমন বুড়ি বুড়ি হয়ে গেছে মা সাজলে তোমাকে সঙ্গের মতো দেখায় মার মুখ পলকে নীল সমস্ত রং মুছে গিয়ে যেন দাঁড়িয়ে আছে এক তেত্রিশ বছরের কঙ্কাল এক প্রাগৈতিহাসিক মমি অবসন্ন মা কপাল থেকে টিপ মুছে ফেলল চুপটি করে মোড়ায় বসে রইল কিছুক্ষণ ড্রেসিং টেবিলের আয়নায় কি যেন খুঁজল তারপর অরুণ কাকুর কিনে দেওয়া ঝুড়ো কুমকুমের কৌটো ফেলে দিল জানলা দিয়ে নিঃশব্দে মা আর কখনো টিপ পড়েনি অরুণ কাকুর সঙ্গে সম্পর্কটাও স্থবির হয়ে গেল মা একটা শক্ত লোহার বর্ম এঁটে নিল শরীরে মনেও হিরণময়দের সংসারে আলো ও নিবে গেল সংসারে সুখ অসুখ থাকেই ঝড়ঝাপটা বিপদ আপদ আসে আবার কখনো কখনো দক্ষিণা বাতাসও বয় কিন্তু নিবে যাওয়া সংসারে শুধু মেঘ আর মেঘ সেই মেঘের আড়াল থেকে এক অদৃশ্য বিষের তীর হেনে চলে অবিরাম রোগা দিদির ভারী ন্যাওটা ছিল হিরণময় বাইরের জগৎ তেমন টানত না হিরণময়কে। চার বছরের বড় দিদি ছিল তার কৈশোরের পৃথিবী দিদির সঙ্গে খাওয়া দিদির সঙ্গে খেলা দিদির সঙ্গে ঘুম সেই দিদি পড়ে গেল এক কঠিন অসুখে বাবাকে অসম্ভব ভালোবাসত দিদি বাবার মৃত্যুর পর গুমরে গুমরে কাটতো দিদির সেই গোপন অশ্রুই বুঝি প্লুরিসি হয়ে বাসা বাঁধল বুকে হিরণময়ের জগৎ যেন চুরমার হয়ে গেল চোদ্দ বছরের দিদি সারাদিন মিশে আছে বিছানায় বিষণ্ন শীতের নিষ্পত্র কৃষ্ণ চূড়া গাছটির মতো দিদিকে দেখে ভীষণ মায়া হতো হিরণময়ের জরে আচ্ছন্ন দিদির মাথার পাশে বসে হিরণময় মনে মনে বলতো দিদি তুই ভালো হয়ে ওঠ দিদি তুই একদম সেরে যা একদিন হিরণময়ের প্রার্থনার সময় চোখ খুললো দিদি বলল কি করছিস রে হিরু হিরণময় ভীষণ চমকে উঠল কই কিছু না তো নিশ্চয়ই কিছু বলছিস কি বলছিলি বল না হিরণময়ের জীব ঠোঁট বেমালুম বলে দিল তুই আর ভালো হবি না রে দিদি কথা কেন বলছিস দিদি প্রায় কোকিয়ে উঠল তোর অসুখটা খুব খারাপ আমি জানি না নিমেছে দিদির মুখ পাংশু রক্তহীন মুখমণ্ডলে প্রাণের আভাসটুকুও যেন আর রইল না অষাড়ে জল গড়িয়ে গেল গালবে হিরণময়ের দিকে পিছন ফিরে শুলো দিদি মাস দুই পর দিদি মোটামুটি সুস্থ তবে দিদির বুকের দোষটা কোনো দিন সামান্য অনিয়মেই অসুখে পড়ে ঘুষ ঘুষ জ্বর লেগেই আছে একটু হাঁটা চলা করলেই হাঁপায় কুকুরের মতো লেখাপড়াটাও হলো না দিদির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দিদি বড় হয়ে গেল বিনা কারণে মার সঙ্গে গলা ফাটিয়ে ঝগড়া করে তুচ্ছ অজুহাতে দিনরাত সাপ সাপান্ত করে ভাইকে বারবার পাত্রপক্ষের সামনে বসা আর বাতিল হওয়াই যেন হয়ে উঠছিল তার জীবনের পরিণতি তখন একটা ওষুধের কোম্পানিতে কাজে ঢুকেছে সেও তখন বুঝে গেছে দিদির রূপ নেই গুণ নেই যদি দিদির বিয়ে হয়ও তার জন্য লাগবে প্রচুর টাকা দিন রাত খেটে টাকা জমিয়ে চলেছে সে তার মনের কোণে এক সূক্ষ্ম অপরাধের কণা নোংরা ঝুল হয়ে জমে আছে যদি একদিন মুখ ফুটে দিদিকে মনের কথা বলে ফেলতে পারতো তাহলে কি আর একটু সতেজ হয়ে ফুটে উঠত না দিদি এ বড় কঠিন ধন্দ এই ধন্দের কুল কিনারা পায় না হিরণময় পায় না বলেই সে আরো অসুরের মতো খাটে আরো টাকা জমায় শেষ পর্যন্ত দিদির একটা সম্বন্ধ পাকা হলো পাত্র কার্ডবোর্ডের ব্যবসা করে খাট আলমারি ড্রেসিং টেবিল নমস্কারী শাড়ি ছাড়া তাদের আর বিশেষ দাবি দেওয়া নেই গয়না শাড়ি মেয়েকে যে যেমন দেয় তা তো হিরণময়রা হিরণময় দিদির বিয়ের তোড়জোড় শুরু করলো কোমর বেঁধে বিয়ের মাত্র সাত দিন আগে আবার এক বিষ তীর ছুড়লো অদৃশ্য তীরন্দাজ পাত্রপক্ষ একটা ছোট লিস্ট পাঠিয়েছে অতি বিনয়ের সঙ্গে ব্যবসার কাজে তাদের হঠাৎ লাখ টাকা আটকে গেছে ছেলের বউ ভাতের খরচ খরচার জন্য দশ হাজার টাকা দরকার আগে বলা হয়নি ছেলেকে কাজের ধান্দায় নানা জায়গায় ছুটে বেড়াতে হয় একটা মোটর সাইকেল বা স্কুটার না হলে ভয়ানক অসুবিধে হয় ছেলের হিরণ্ময়ের মা সিটিয়ে গেল এখন কি হবে হিরু হিরণ্ময়ের চোখ ফেটে জল আসছিল এখন উপায় কি হবে দিদির মা বলল আরও পঁচিশ তিরিশ হাজারের ধাক্কা অত টাকা আমি পাব কোথায় হিরণ্ময় দ্রুত হিসেব করে নিচ্ছিল ব্যাংক থেকে কুড়িয়ে কাড়িয়ে আরও হাজার নয়েক তোলা যেতে পারে বাকিটাকে কোনো ভাবে জোগাড় করা যায় না দরকার হলে কোম্পানির মালিকের কাছে বাধা রাখবে সে মাকে অভয়বাণী শোনাতে চাইল হিরণময় কিন্তু ষড়যন্ত্র বেঈমানি করলো বিয়ে ভেঙে দাও মা দিদি হাউ তেড়ে এলো কেন বিয়ে ভাঙবে আমার জন্য তুই টাকা খরচ করতে চাস না তোর জমানো টাকা নেই হিরণময় বলতে চাইল সত্যি অত নেই রে বলে ফেললো থাকলেও দেব না ওখানে বিয়ে হওয়ার থেকে তোর আই বসে থাকা ভালো শুকনো প্যাকাটির মতো দিদি দেওয়ালে মাথা ঠুকতে লাগলো আমি মরে যাব আমি বিষ খাব ভেতরের হিরণ্যময় বলে উঠল আমি তোকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি রে দিদি শান্ত হ আমি ব্যবস্থা কিছু করবই মা দিদি শুনতে পেল উল্টো কথা পাগলামি করিস না দিদি এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না আচমকা মা ছুটে গিয়ে জাপটে ধরল দিদিকে অনেক কাল আগে এটে নেওয়া খোলস ভেঙে হিস্টিরিয়া গ্রস্ত রুগীর মতো চেঁচিয়ে উঠেছে হঠাৎ ও আমাদের কারুর ভালো চায় না রে খুকু টাকা আমি জোগাড় করব। দেখি তোর বিয়ে ও কি করে আটকায় চেয়ে চিনতে প্রায় এর ওর কাছ থেকে ভিক্ষে করে টাকাটা জোগাড় করে ফেললো মা পরদিন নত মুখে যথা সর্বস্ব সঞ্চয় তুলে এনেছিল হিরণময় মা ছুঁয়ে দেখল না কল্পিত শুভ লগ্নে বিয়ে হয়ে গেল দিদির মাস চারেক পর জামাইবাবুর সঙ্গে মুসৌরি বেড়াতে গেল দিদি বিলম্বিত মধুচন্দ্রিমা সেখানেই পাহাড় থেকে পিছলে পড়ে দিদি মারা গেল মা জামাইকে দুষল না হিরণময়ের দিকে আঙুল তুললো তুই কি কখনো কারুর সুখ চাইবি না হিরু তোর মনে এত কু হিরণময় কলকাতা ছাড়ল কপালে একটা দগ দগে দাগ নিয়ে নিষ্ঠুর নিষ্ঠুর মেয়ের কাছে চলেছে হিরণময় শিলিগুড়ি সেখানে মার সঙ্গে থাকে মেয়ে তাদের দিক থেকে বহুকাল নির্বাসিত হয়েছে হিরণময় মনের কথা হিরণময় মেয়ের মাকে বলতে পারেনি মেয়েকে বলতে হবে সব হিরণময়ের বুকের মধ্যে অনন্ত কথারে মিছিল ঝঙ্কার তোলে অবিরাম শিলা বৃষ্টি হয়ে আশ্রে পড়তে থাকে হৃদয়ের খাঁচায় মাথা খোড়ে ভাষা চায় একটি বারো যদি মনের কথাকে বার করে দিতে পারতো হিরণময় আরতি বলতো তুমি একটা কসাই তোমার মন বলে কিছু নেই আরতি হিরণময়ের বউ আরতি ঝুমুরের মা কলকাতা ছেড়ে অন্য ওষুধ কোম্পানিতে কাজ নিয়ে শিলিগুড়ি চলে গিয়েছিল হিরণময় সেখানেই আরতির সঙ্গে তার বিয়েটা ঘটে আরতির বাবা রেলের কন্ট্রাক্টর সিভিল দাপুটে মানুষ কোমরের টোটা ভরা ভার। দু আড়াইশো কুলির প্রভু অপার সুখ অঢেল বৃত্ত অসীম প্রতিপত্তি লুটোপুটি খায় তার পায়ে পোষা বেড়ালের মতো এমন একটা লোকের মেয়ের সঙ্গে হিরণময়ের বিয়ে হওয়ার কথা নয় তবু কেমন করে যেন হয়ে গেল হিরণময় তখন ভূতের মতো খাটে সকালবেলা বেরিয়ে পড়ে বাক্স নিয়ে হিমালয় থেকে তরাই চক্কর মারে দিনভোর তখন তার পরিশ্রম নিজেকে শুধু চেতনার শেষ সীমায় নিয়ে যাওয়ার জন্য যাতে কোনো কথা জমার অবকাশটুকু না থাকে দিন বুকে আরতির বাবা কর্মবীর বোধহয় হিরণময়ের এই পরিশ্রমীর চেহারাটাই পছন্দ হয়েছিল তার হিরণময়ের মধ্যেও তখন এক তীব্র বাসনা সংসার করতে হবে আরতির বাবার প্রস্তাবে সেও বেশ প্রলুব্ধ হয়েছিল একটাই শর্ত ছিল আরতির বাবার মেয়ে তার চোখের মনি, হিরণময় কখনো শিলিগুড়ি ছাড়তে পারবে না হিরণময়ী বা তখন আর কোথায় যাবে মেনেই নিল বিয়ের খবর জানিয়ে চিঠি দিল মাকে মা এলো না ফুলসজ্জার রাতে আরতিকে দেখে চোখে জল এসে গিয়েছিল হিরণময়ের ফুলচন্দনের সাজা বেনারসিতে মোড়া ওই পুতুলের মতো মানবই তার তবে কি জীবন আবার প্রিয়জন হারিয়ে আবার কি প্রিয়জন পেল হিরণময় ফাল্গুন মাস মহানন্দার দিক থেকে একটা বাতাস আসছিল ঘরে ঠান্ডাও নয় আবার ঠিক উষ্ণও নয় কেমন এক শান্তির প্রলেপের মতো দোল পূর্ণিমার চাঁদ দিচ্ছিল জানলায় আরতি বিছানায় বসে একটা একটা করে কাটা খুলছিল খোপা থেকে মৃদু মৃদু পা দুলিয়ে ছুন নিকন তুল ছিল নুপুরে তেমন একটা লজ্জাশীলা কোণে বধুটি ছিল না আরতি বরং সে যেন একটু বেশি চপল গ্রীবা হেলিয়ে আরতি প্রথম কথা বলল আমাকে একটু জল দাও তো টেবিলে জলের গ্লাস দৌড়ে নিয়ে এলো হিরণময় জলটুকু নিঃশেষ করে শূন্য গ্লাস হিরণময় কে ফিরিয়ে দিল আরতি সুগন্ধি রুমালে মুখ মুছল হঠাৎ বুঝি তার খেয়াল হলো গ্লাস হাতে দাঁড়িয়েই আছে হিরণময় আরতি কটাক্ষ হানল কি দেখছো হিরণময়ের বুকের মাদল বাজছিল দ্রিম দ্রিম তুমি সুন্দর তুমি সুন্দর তুমি সুন্দর ষড়যন্ত্র রুখে দিল কথাটাকে জিবা আর ঠোঁট বিদ্রোহী হলো কাঁপা কাঁপা গলায় হিরণ্যময় বলল তোমার কপালটা বড্ড ছোট তো ছোট কপালের মেয়েরা সুখী হয় না তোমার কপালে অনেক দুঃখ আছে ঠিকাদারের ধনী মেয়ে থমকালো মুহূর্তের জন্য ক্ষণ পরেই হেসে উঠেছে খিলখিল সে তো আছেই বাবা এমন দড়ি কলসি বেঁধে জলে ফেলে দিল হিরণময় কুকড়ে গেল আমাকে বুঝি তোমার পছন্দ নয় ঠিকাদারের মেয়ে পা দোলাচ্ছে আবার ভেবে দেখতে হবে কি এই এরকম চাল লোককে পছন্দ করা যায় কি না হিরণময় নিঃশব্দে বলল আমি বড় দুঃখী আরতি আমাকে দয়া করো আমাকে দয়া করো হিরণময়ের হাত থেকে গ্লাস নিয়ে নিজেই ড্রেসিং টেবিলে রেখে এলো আরতি নতুন বরের গা ঘেসে দাঁড়ালো সামনে নরম আঙুল দিয়ে নেড়ে দিল হিরণময়ের নাক উফ অমনি বাবুর ঠোঁট ফুললো রে বাবা তোমার মতো লোকই আমার পছন্দ বোকা বোকা ভেবলা ভ্যাবলা খুশি হবে না আহত হবে ভেবে পাচ্ছিল না হিরণময় শুনতে পেল রক্তে যেন কল্লোল উঠছে তীব্র সুবাসে আচ্ছন্ন হয়ে এলো ঘ্রাণ শক্তি আরতি হঠাৎ বলল তখন কপালের কথা বললে কেন তুমি জ্যোতিষ চর্চা করো নাকি নিঃশ্বাস ঘন হয়ে এলো হিরণময়ের সামান্য হেসে হালকা ধনী মেয়ের হাত ভরা গয়না নেচে উঠল ঝমঝম তুলে দুটো হাত এগিয়ে এলো হিরণময়ের দিকে দেখো তো আমার হাতে কি আছে কোমল হাতের স্পর্শে হিরণময়ের হর্ষ আরতি বলল আমার আয়ু রেখাটা কেমন গো কদিন বাঁচব বলে মনে হয় হিরণময় মনে মনে বলল কি হবে জেনে যতদিন সুখ ততদিনই তো বেঁচে থাকা বাকি জীবন তো নিরশাল তারিখের হিসেব আরতি অধীর হল আমার স্বাস্থ্য কেমন যাবে অসুখ কিন্তু আমার একটুও ভালো লাগে না হিরণময় মনে মনে বলল অসুখের চিন্তাই অসুখ আরতি আমি চিরকাল তোমার মন ভালো রাখব অসুখ তোমার হবেই না আরতি ঝামুরে উঠল কই কিছু বলো হাত ধরে সকা হয়ে দাঁড়িয়ে রইলে কেন সরব হলো হিরণময় এবং কথা তোমার হাতে বড় কাটাকুটি এত দাগ থাকা ভালো নয় জীবন জটিল হয় আমার জীবন জটিল হবে কি মরতে আমার বাবা আছে না সব জটিলতা বাবা সিধে করে দেবে বাবার কাছে আমার সুখ সব থেকে আগে হিরণ্যময়ের হাত থেকে করতল দুটো খসে পড়ে গেল ভয় খেয়ে গেলে হেসে লুটিয়ে পড়েছে আরতি তুমি একটা ভোদা কার্তিক তুমি একটা হাদা গঙ্গারাম ফুলসার রাতে মেয়েরা কেন বরেদের হাত ধরতে বলে বোঝ ভয় করছিল মেয়েকে বিয়ে করে কি ভুল করলো সে পরদিন থেকে আরো পরিশ্রমী হয়ে গেল হিরণময় বড়লোকের মেয়েকে স্বাচ্ছন্দ্যের নকশি কাথায় মুড়ে রাখতে হবে কখনো যেন বাবার ধনের কথা না তুলতে পারে আরতি কখনো যেন এতটুকু অভাবের কষ্ট না পায় এত বা কি লাভ খেটেই হিরণময়ের যার জন্য উদয়াস্ত পরিশ্রম তার মুখ ভার দিনে দিনে আরতি দর্পি মেয়ে বটে কিন্তু তার চাওয়া খুব বেশি নয় হিরণময় বাড়ি ফিরলেই সে ছোট ছোট অনুযোগের ঝাঁপি খুলে বসে তুমি আমাকে নিয়ে বেড়াতে যাও না শান্তিনিকেতন থেকে অত ভালো নৃত্যনাট্যের দল এসে চলে গেল তুমি একদিনও সময় করতে পারলে না সারাটা দিন কিভাবে কাটে আমার সে খবর রাখো হিরণময় নিবিড় চোখে তাকাতো তোমাকে ছেড়ে এই খেটে মরা এ তো তোমারই জন্য আরতি বলতো অন্য কথা ঘরে বসে থাকার দরকার কি ঘোরো নিজের মতো কার সঙ্গে ঘুরব যার সঙ্গে খুশি এ শহর তো তোমার চেনা আরতির মুখ থমথমে হয়ে যেত সরে যেত পাশ থেকে জানি চাইলেই বাবা এক্ষুনি গাড়ি পাঠিয়ে দেয় একবার তুড়ি দিলে একশোটা সঙ্গী জোটে আমার সত্যি তুমি দেখতে চাও হিরণমায়ের মুখের বলাটাকে ধ্রুব ধরে নিয়ে সঙ্গী জুটিয়ে নিল আরতি পাড়ার দেওর পুরনো বন্ধু অনেকেরই আনাগোনা শুরু হলো বাড়িতে আজ এর সঙ্গে মার্কেটিং কাল ওর সঙ্গে সিনেমা কখনো বা দলবল নিয়ে পাহাড় কখনো পিকনিক করতে জঙ্গল কতদিন রাতে বাড়ি ফিরে বউকে দেখতে পায়নি হিরণময় তবু সম্পর্কটা ছিল অম্ল মধুরে কাটাই ফুলে এক রাতের হিরণময়ের গলা জড়িয়ে শুয়ে আরতি রাত পাখির মতো ঋণ করে উঠলো এই তুমি তমালকে চেনো কে তমাল চেন না আমার বাপের বাড়ির পাশেই যে বিশাল বাড়ি দারুণ হ্যান্ডসাম রোজ নতুন নতুন রঙের টি শার্ট পরে প্রচন্ড স্পিডে মোটর বাইক চালায় হিরণময় চিনতে পারল না তবু বলল হ্যাঁ হ্যাঁ চিনি কেন তমালটা ভারী অসভ্য হয়ে গেছে হিরণময়ের বুক ঢিপ ঢিপ করে উঠল তমাল কি বলে জানো বলো না আরতি বলো না তমাল বলে আমার জন্যই নাকি ও বিয়ে করে উঠতে পারছে না যে মেয়েকেই দেখে তাকে আমার তুলনায় বাদ্রি মনে হয় হিরণময় নিরুচ্চারে বলল এসব তো আমার বলার কথা এ কথা তমাল বলে কেন মুখ বলল অকারণ স্তুতি বাক্য মানুষের ক্ষতি করে আরতি আরতি শুনেও শুনল না ঝটপট বলে উঠল তোমার হিংসে হচ্ছে বুকের চিন ভাব বুকেই রয়ে গেল হিরণময়ের স্বর বলল হিংসে কেন কারণ তুমি তমালের মতো হ্যান্ডসাম নও কারণ তুমি তমালের মতো সুন্দর করে কথা বলতে জানো না কারণ তুমি তমালের তুলনায় অতি সাধারণ কথাটা বলেও যেন তৃপ্তি হলো না আরতির ব্যঙ্গের সুরে বলল আরও কি বলে শুনবে কি সেই কথাটা যে কথাটা আমাকে তুমি আজও বলনি। হিরণময় মনে মনে বলল সে কথা কি তুমি এখনো শুনতে পাওনি আরতি কণ্ঠ বলল তুমি কি সে কথা আর আমার কাছে শুনতে চাও না চাই না আরতি ছিটকে সরে গেল ও কথা তমালের মুখেই মানায় ভালো ক্রোধের বদলে এক বিষাদ ঢেকে ফেলেছিল হিরণময়কে পথে ঘাটে বনে প্রান্তরে পাহাড়ে আকাশে নদীতে সর্বত্র দেখতে পায় এই দুনিয়ার পুরুষ নারীকে হিরণময়ের থেকে বেশি ভালোবাসতে পারে না বুক উজাড় করতে গিয়ে বাধা পেল হিরণময় উৎকট হাই উঠে কথার পথ রোধ করল মুখ বলল রাত বড় অশালীন ভাবনা ভাবায় তুমি ঘুমও আরতি আরতি অন্ধকারে হিসিস করে উঠল তুমি কষাই তুমি মানুষ নও মন বলে তোমার কিচ্ছু নেই কথাটা আরও বহুবার বলেছে আরতি বহু সময়ে প্রতিবার একটু একটু করে ছিঁড়েছে সম্পর্কের সুতো শেষবার বলেছিল বড় কঠিন ভাবে তখন তাদের মাঝে ঝুমুর এসে গেছে দেড় বছরের মেয়েকে নিয়ে সেবার প্রথম আরতির সঙ্গে বেড়াতে গিয়েছিল হিরণময় পাহাড়ে তখন হিরন্ময় কোম্পানির এরিয়া ম্যানেজার সবে একটা গাড়ি কিনেছে শ্বশুরের সাহায্য ছাড়াই ছোট্ট বাড়িও তুলছে শিলিগুড়িতে হিরণময় খুশি খুবই খুশি সেদিন বেশ উচ্ছ্বল শেষ বিকেলের পাহাড় কিনারে দাঁড়িয়ে অনেক নীচের জঙ্গল দেখছিল সে দেখছিল দুপাশে পাইনের হাতছানি দেখছিল অপরূপ ক্যাকটাস চতুর্দিকে পাশে ঝুমুর পাহাড় চুয়ে আসা আলোয় দুজনেই কি অপরূপ খানিক থেকে অপলক চোখে দুজনকে দেখছিল এক সময় ডেকে উঠল এই শুনছ শুনছ উফ আমি যদি এক্ষুনি পাহাড় থেকে ঝাঁপ দিই কেমন হয় একই কথা বলে আরতি আশঙ্কা চেপে হাসলো হিরণময় ওখানে বড় ঝোপ জঙ্গল একটু নিচে গিয়ে আটকে যাবে আরতি ভুরু কুচকে তাকালো যদি আরও খাদের দিকে গিয়ে ঝাঁপ দিই ধরো ওদিকটাই গিয়ে কেন আরতি এখন তোমার কিসের অভাব হিরণময়ের কণ্ঠস্বর বলল তুমি মরতে পারবে না আরতি তোমার এত পিছু টান কিসের পিছু টান আমি 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 আরতির কাছে পৌঁছেও হিরণময়ের স্বর বিশ্বাসঘাতকতা করে বসল তোমার বাবা যিনি তোমার সমস্ত জটিলতার সমাধান করতে পারেন তোমার তমাল যে তোমাকে ভালোবাসার কথা শোনাতে পারে আরতি গুম খানিক পরে ফেঁসফেঁসে গলায় বলল আর কোনো পিছুটান নেই আমার নিয়মান আরতিকে দেখে বুক টান টান করছিল হিরণময়ের আরতি কি শুনতে চায় সে তো স্পষ্ট তবু কেন ঠোঁট খোলে না হিরণময়ের কায়দা করে আরতিও ঘুরিয়ে নিল কথাটা আমাদের মেয়ে নেই ভুল বলতে হিরণময়ের জীব সঙ্গে সঙ্গে রাজি আমাদের যে একটা মেয়ে আছে আমার মনেই থাকে না মানে এ মেয়ে যে সত্যি আমার বিশ্বাসই হতে চায় না মানে কথার পিঠে কথা পড়ে গেছে মাথা খুঁড়লেও কথার ফেরাতে পারবে না হিরণময় আরতি বিকারগ্রস্তের মতো চেঁচাচ্ছিল তুমি কষাই তুমি তুমি ছোট লোক বিকেল বড় দ্রুত রাত হয়ে গেল কালো অন্ধকার রাত শিলিগুড়ি ফিরেই মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গেল আরতি হিরণময় আনতে গিয়েছিল তাদের আরতির বাবা ফটো দেখিয়ে দিল বাড়ি গাড়ি বেঁচে শিলিগুড়ি ছাড়লো হিরণময় কপালে দগ দগে দাগ নিয়ে কসাই কসাই মেয়ের কাছে চলেছে হিরণময় শিলিগুড়ি সেখানে আরতির সঙ্গে থাকে ঝুমুর মা মেয়ের দ্বীপ থেকে বহুকাল নির্বাসিত হয়েছে হিরণময় বিশ বছর পর হিরণময়কে চিঠি লিখেছে মেয়ে বিয়ে মেয়ে বিয়ের আগে একবার বাবাকে দেখতে চায় কথার ভার আর বইতে পারে না হিরণময় দেহ নুব্জ হয়ে আসে তার কান মাথা ভো ভো করে সর্বক্ষণ মাত্র সাতান্ন বছর বয়সেই এক পলিত কেশ বৃদ্ধ হয়ে নিজেকে খুঁড়ে চলে হিরণময় তার চোখের সামনে ভেসে ওঠে এক বিকেল যে বিকেলে মা নেই মনে এক কৃষ্ণ চূড়ার জ্বর তপ্ত কপাল গাছটা মরে গেছে মনে পড়ে মহানন্দার হাওয়া মাখা দোল পূর্ণিমার রাত মনে পড়ে পাহাড়ি বিকেলে দ্রুত ফুরিয়ে যাওয়া আলো আরতিও হারিয়ে গেছে কবেই ঝুমুর আছে ঝুমুর ডেকেছে হিরণময়কে শ্রাবণের সকালে নিউ জলপাইগুড়ি পৌঁছল হিরণময় ট্রেনে মেঘলা আকাশ নোংরা চাদরের মতো আলো ছড়িয়ে আছে স্টেশনে হিরণময় বেরিয়ে একটা রিক্সা ধরল বহুকাল না এলো এ জায়গা তার হাতের তালুর মতো চেনা দেখতে দেখতে পৌঁছে গেল শ্বশুর বাড়ি বাড়িটা বদলে গেছে আমুল বেদিটা ভাঙা ফটকের ধারে দারোয়ান থাকতো সেখানে নেড়ি কুকুর ঘুমোচ্ছে বাগানে জঙ্গল করিবর্গা খিলান দরজা জানলা সবেতেই কেমন দুঃখী দুঃখী ভাব দেখেই বোঝা যায় টোটা ভরা রিভলভার আর নেই হিরণময়কে চিনতে দু এক সেকেন্ড সময় লাগলো আরতির চমকটুকু কাটার পর হঠাৎই মুখ উদ্ভাসিত ক্ষণ পরেই একটা ছায়া এসে ম্লান করে দিল আলোটুকু শুকনো স্বরে আরতি বলল তুমি হিরণময় হা হয়ে আরতিকে দেখছিল সময়ের অজস্র দাগে ভরে গেছে আরতি ছোট্ট কপাল চওড়া হয়ে গেছে বয়স ঘাটি গেড়েছে দেহের আনাচে কানাচে থতমত মুখে হিরণময় বলল এলাম আরতি বলল এসো বৈঠকখানা ঘরে বসেছে হিরণময় ঘরটাতেও প্রচুর ঝুল জমে আছে পুরনো সোফায় ধুলোর পরত সময়ের বড়ই ওলট পালট করা স্বভাব হিরণময়ের অস্বস্তি হচ্ছিল চার ঠেঙের ঢাউস পাখাটা চালিয়ে দিয়ে আরতি বলল কেমন আছো হিরণময়ের মুখ দিয়ে বেরিয়ে গেল ভালো তুমি ভালো ভালোই তো আরতিও কি ভুল কথা বলা শিখে গেছে হিরণময় প্রাণপণ চেষ্টা করে বলে ফেললো তুমি আর মুখ দেখাতে বারণ করেছিলে তাই আসিনি ও আরতি আবার ভুল কথা বলল তা এতদিন পর শিলিগুড়িকে মনে পড়ল যে শিলিগুড়ি আমার অস্তিত্বে মিশে আছে আরতি বলতে গিয়েও হিরণময় বলে উঠল চিঠি মেয়ে দিয়ে ডাকল কঠিন হয়ে গেছে আরতির মুখ বেইমান বেইমান এতকাল ধরে যে একা একা মানুষ করল হিরণময় গুটিয়ে গেল আরতি কি সত্যি চায়নি হিরণময় আসুক বেশ খানিক্ষণ পর কথা বললো আরতি একেই বলে রক্তের দোষ মেয়ে বলে যে বাপ শিকারি করলো না তার ওপর এত কিসের টান থাকে মেয়ের হিরণময়ের বুক ধুকপুক করে উঠল প্রিয়জন তবে হারায় না ফিরে ফিরে আসে ভিন্ন রূপে আরতি বলল মেয়ে বিয়ের কথাও জানিয়েছে নিশ্চয়ই ভালোই হলো বাপের কর্তব্যটাও সেরে যাও তবে পাত্র ভালো ইঞ্জিনিয়ার মেয়ে নিজেই পছন্দ করেছে ও বসো মেয়েকে ডেকে দিচ্ছি তার মুখ থেকেই শোনো সব উদাস মুখে আরতি চলে যাচ্ছিল হিরণময় পিছু ডাকলো শোনো কি আমার আশাটা কি তোমার পছন্দ নয় ঠিকাদারের মেয়ে সত্যি কথা ধরে রাখা শিখে গেছে দরজার কাছে থমকে দাঁড়ালো কয়েক মুহূর্ত নাকি অনন্তকাল তারপর তার ঠোঁট বলল আমার পছন্দ অপছন্দে কি আসে যায় ভেতর বাড়িতে ঢুকেই চিৎকার করে মেয়েকে ডাকছে আরতি হিরণময় শুনতে পাচ্ছিল হঠাৎ ভীষণ ভয় করে উঠলো হিরণময়ের মেয়ে আসছে মেয়েকেও যদি ভুল কথা বলে ফেলে হিরণময় যদি বলে যদি বলে থাক কথা নয় রয়েই যাক বুকে কত কথাই তো জমে মনে কটা কথাই বা বলতে পারে মানুষ শিৰণময় পালালোঁ পালিয়ে বাজলোঁ